আমার নাম মনিরবান সাহা, আমার বাবার নাম টিকা সাহা। আমি করোনার ব্যাপারে একটা আপনাদের ভালো একটা আইডিয়া দিতে যাচ্ছি। করোনার কারণে আমার বাবার মৃত্যু হয় আগামীকাল সকাল 7টা বাজে। তো সবাই হয়তো বা খুব অনেক কিছু জানেন যে আমাদের দেশে করোনার অনেক চিকিৎসা রয়েছে, এমনকি কুর্মিটোলা যে হাসপাতালটা সেখানেও করোনার চিকিৎসা হচ্ছে। তো আসলে সত্যি ঘটনাটা আজ আমি আপনাদের বলবো, যেটা আমার সাথে ঘটেছে, যেটা আমার বাবার সাথে ঘটেছে। আমার বাবার করোনার কিছু লক্ষণ দেখা দিলে তো আমরা পরীক্ষা করাই তাকে। পরীক্ষা করানোর পর তার রিপোর্টটা আসে পজিটিভ। তো পজিটিভ আসার পর আমরা জানতে পারি পরশু দিনের আগের দিন, অর্থাৎ 17 তারিখের মতো বলতে গেলে, 17 তারিখ, হ্যাঁ, শুক্রবার আমরা জানতে পারি। জানার পরে আমরা গত পরশু দিন দুপুর 1টা বাজে আমরা এসে যাই, খানপুর হাসপাতালে যাই। খানপুর হাসপাতালে যাওয়ার পর সেখানে আমি প্রথমে জানতে পেরেছিলাম যে খানপুর হাসপাতালে হয়তো বা করোনা রোগীদের চিকিৎসা হয়, কিন্তু আসলে আমি গিয়ে জানতে পারলাম সেখানে চিকিৎসা তো দূরের কথা, সেখানে রোগীটাকে ভালো মতন দেখানোও না। তারা যদি জানতে পারে রোগীটা পজিটিভ, সেক্ষেত্রে তারা সাথে সাথে এখান থেকে কুর্মিটোলা পাঠানোর জন্য বলে দেয়। তো আমাদেরকেও একই কাজ করা হলো, আমাদেরকেও বললো যে আপনি রোগীকে কুর্মিটোলা নিয়ে যান, সেখানে সুব্যবস্থা আছে, সুচিকিৎসার ব্যবস্থা আছে। তো সেই কথাটি শোনার পর আমরা রাজি হই, আমরা একটি অ্যাম্বুলেন্স নিই। নেওয়ার পর আমরা যাই কুর্মিটোলা হাসপাতালে যাই। যাওয়ার পর সেখানে 1টার দিকে আমরা নারায়ণগঞ্জ থেকে রওনা হই, 1টা 40-এর মধ্যে আমরা চলে যাই, আমরা কুর্মিটোলা চলে যাই। চলে যাওয়ার পর সেখানে আমি ভর্তি করানোর জন্য বলি, তো তারা বলে আপনার যে রোগীর যে পজিটিভটা, আপনার রোগী যে পজিটিভ, করোনা পজিটিভ, সেটার কি কোনো নিউজ আছে আপনাদের কাছে? আমি বললাম হ্যাঁ আছে। তো বললো যে আপনাকে কি কোনো কাগজ দেওয়া হয়েছে? আমি বললাম না, কাগজ দেওয়া হয়নি, তবে আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে। তো বলে দেওয়ার পর আমি সেখান থেকে বলি যে আমার বাবাকে ভর্তি নিতে। তো তারা ভর্তি নিতে চায় না, তারা বলে হয় কাগজ লাগবে, নয়তো বা কনফার্মেশন একটা মেসেজ আসবে, সেটা লাগবে। তা আমার মোবাইলে কোনো মেসেজ আসেনি, যার কারণে আমি ওনাকে ভর্তি করাতে পারিনি তখন। তো যেখান থেকেই বলা হয়েছে সেখানে আমাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পর খুব কষ্টে তারপর আমার একটা ছবি আসে, সার্টিফিকেট আসে, যেটাতে আমার বাবা পজিটিভ দেখায়। সেই মেসেজটা আমি পাই, হ্যাঁ, মেসেজটা পেতে খুব দেরি হয়, কিন্তু আমার বাবাকে আমি ভর্তি করানোর জন্য প্রায় 1টা 45-এর দিকে আমি তাদেরকে রিকোয়েস্ট করি, কিন্তু তারা নেয় না। আমার বাবার তখন খুব খারাপ অবস্থা, তখন তার শ্বাস নিতে কষ্ট হয়, তিনি বসে থাকতে পারে না। সাধারণত একটা করোনা রোগী যদি পজিটিভ হয়, তার যদি জ্বর প্রায় 12-13 দিন হয়ে যায়, সেক্ষেত্রে যেমনটা হয় আমার বাবার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল, তার খুব খারাপ অবস্থা ছিল। তা আমরা অনেক রিকোয়েস্ট করি যে ভাই আমার কাছে যখন রিপোর্টটা আসবে আমি আপনাদের দেখিয়ে দিব, রোগীটার খুব খারাপ অবস্থা, আপনারা একটু ভর্তি নেন। আমার বাবা কথা বলতে পারে না আরও কয়েকদিন যাবৎ, ওনার কথা বলতে খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। তো আমার বাবা চেয়ার থেকে উঠে গিয়ে ওনাদের রিকোয়েস্ট করে যে ভাই আমাকে আইনি জটিলতায় রাখেন না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ভর্তি করিয়ে দিন পজিটিভ। আপনাদের তো আমি মিথ্যা কথা বলবো না যে আমি নেগেটিভ হয়েও এখানে ভর্তি হতে আসবো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ভর্তি করিয়ে দিন। তারা দেয় না, অনেক রিকোয়েস্টের পর প্রায় 4টা 15-এর দিকে তারা রাজি হয় আমাদের ভর্তি করাবে। তো 4টা 15 না, প্রায় 3:30-এর দিকে, দুপুর 3:30-এর দিকে তারা রাজি হয়। তারপর তারা কাগজ ভিতরে পাঠায়, সেখানেও প্রায় 1 ঘন্টা যাবৎ আমাদের বসে থাকতে হয়। 4টা ওদের ডেথ সার্টিফিকেটের রিসিটে ওরা লিখছে 4:20-এ, কিন্তু আসলে ওরা 4:20-এ না, ওরা ভর্তি করায় আমার বাবাকে 4:30-এরও পরে ভর্তি করায়। ভর্তি করানোর পর ওরা আমাদের কুর্মিটোলার হাসপাতালের 6তলায় পাঠায়, কিন্তু সেখানে 6তলায় কোনো করোনা রোগী রাখা হয় না, 6তলায় পাঠায়। 6তলায় আমার বাবা আর আমি অনেকক্ষণ বসেছিলাম, তারা বলে যে বাবাকে পাঠানো হবে।
লোক পাঠানো হবে, তারপর তাদের নিচে নিয়ে যাওয়া হবে, কিন্তু নেয় না। অনেকক্ষণ বসে থাকি সেইখান থেকে। আমার বাবা হাঁটা চলা করতে পারছিল না আরও কতদিন যাবতীয়, ওনার মানে শরীর দুর্বলের থেকে উনি হাঁটা চলা করতে পারতো না। তো তারপর আমার বাবাকে অনেকখানি হাঁটিয়ে তারপর ছয়তলায় নিয়ে যাই, আমরা লিফটের মাধ্যমে যাই। তারপর অনেক বড় হাসপাতাল তো, তাই অনেক টাইম লাগে। তো সেখানে অনেকখানি হাঁটার পর যখন ছয়তলায় গিয়ে উনি একটু বসে, সেইখান থেকে বলা হয় আবার পাঁচতলায় নামতে। তো এর মাধ্যমে পাঁচতলায় কোন দিকে কোন সিট কিচ্ছু আমরা জানি না। সেখানে ওইখানের একজন লোকের সাথে আমি কথা বলি, বলি ভাই আমাকে একটু নামায় দেন। ওদের ব্যবহার খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। ওরা নামিয়ে তো দেয়ই নাই, বরঞ্চ ওরা খারাপ ব্যবহার করছে, রীতিমতো খুবই খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করে বলছে, যান আমার কাছে আসবেন না, আমার সামনে আসবেন না, আমি তো বলেই দিচ্ছি এইখানে যান ওইখানে যান, এরকম করে। যাই হোক, অনেক কষ্টের পরে আমি পাঁচতলায় যাই। যাওয়ার পর একটা বেডের ব্যবস্থা করি, সেখানে গিয়ে আমার বাবাকে বসাই। বেডটার অবস্থা সত্যি বলতে খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। বেডটা তখন খুব ময়লা ছিল। তারপরে সেখানে বসাই, কোনো চাদরও ছিল না, বালিশও ছিল না। তারপর আমার বাবাকে বসানোর পরে সেখানে একজন থাকতে দিবে, রাতে বেশি মানুষ থাকতে দিবে না। তো বেশি মানুষ থাকতে না দেওয়ায় আমি আমার বাবার সাথে আমার মাকে রেখে যাই। তো রেখে যাওয়ার পর আমি চলে যাই সেখান থেকে। সেখান থেকে চলে আমি নিচে থাকি, আমি আমার মা থাকে। তো সেখানে আমার বাবার শ্বাসকষ্ট হওয়ার কারণে সেখানে আমার মা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে যে অক্সিজেন দেওয়ার জন্য। তো তারা অক্সিজেন দিতে চায় না, তারা বলে আমরা আগে দেখবো তারপর আমরা অক্সিজেন দিব, এর আগে আমরা অক্সিজেন দিব না। তো অক্সিজেন দেয় না। অনেকক্ষণ পর তারা চেক করে বাবার হার্টবিটটা কেমন বা তার শ্বাসকষ্ট হচ্ছে কি না, সব কিছু দেখার পর তারা অক্সিজেন দেয়। তখন অক্সিজেনটা দেওয়ার পর আমার বাবা কিছুটা বেটার ফিল করে। তো এর মধ্যেই তারা কিছু ওষুধ দিয়ে যায় দূর থেকে, খুব দূর থেকে। হ্যাঁ, বুঝলাম তাদের সেফটির প্রয়োজন, সেই জন্য তারা দূর থেকে অক্সিজেন দিয়ে ওষুধ দিয়ে যায়। ওষুধগুলো দিয়ে বলে এগুলো ভরা পেটে রাতে একবার, সকালে একবার, জাস্ট ওরা একদিনের জন্য ওষুধ দিয়ে ওরা চলে যায়। চলে যাওয়ার পর তো আমার বাবা যখন অক্সিজেনটা দেয় একটু ভালো মনে হয় ওনার, ওনার একটু সুস্থ মনে হয়। তো মনে হওয়ার পর যখন আমার বাবার অবস্থাটা আরেকটু খারাপ হয়, তখনও আমার বাবার বেডের মধ্যে কোনো বালিশ ছিল না, কোনো চাদর ছিল না, ওনার গায়ে দেওয়াও কোনো চাদর ছিল না। তো আমার মা যখন গিয়ে ওনাদেরকে বালিশের জন্য বলে, চাদরের জন্য বলে, আর সেখানে একটা কথা বলি, খুবই মশা ছিল, খুব মশা ছিল। তো মশার জন্য আমার মা মশারিও চায়, কিন্তু মশারি দেয় না ওরা। তো অনেক চাওয়ার পরে যখন ওরা মশারিটা দেয়, একটা একটা করে দেয়, মশারি দেয়, তারপর বালিশ দেয়। তো যখন আমার বাবার আবার শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমার বাবা বলে যে আমার অক্সিজেনের প্রয়োজন। আর আমার মা যখন গিয়ে অক্সিজেন চায় খুবই খারাপ ব্যবহার করে। ওরা বলে যে আপনার কতবার প্রয়োজন, কত কিছুর প্রয়োজন, এত কিছু কেন প্রয়োজন আপনার? আসলে একটা রোগীর তো কত কিছুই প্রয়োজন, সেটা কেন একটা রোগীর সাথে মানুষ গিয়ে বলতে হবে? কেন তারা নিজেরা এসে দেবে না, তারপরও দেয় না? তো আমার মার সাথে খুবই খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। মা আমাকে ফোনে বলে, আমি সেখানে বাইরে থাকি, বাইরে সন্ধ্যার আগ পর্যন্ত আমি সেখানে ওয়েটিংয়ের যে জায়গাটা সেখানে বসি ইমার্জেন্সির সামনে। তো সেখানে বসে থাকার পর হঠাৎ সেখানের আনসার বাহিনীরা আমাকে বলে, আপনার এখানে কেন, আপনি এখানে থাকতে পারবেন না, আপনি রাস্তার অপোজিট পাশে গাছতলায় গিয়ে বসে থাকেন, আপনি এখানে থাকতে পারবেন না। আমি বললাম আমি রোগীর সাথে, আমার রোগীর সাথে তো একজনের বেশি থাকতে দিবে না, এই জন্য আমি এখানে বসে আছি। বলে, না আপনি এখানে থাকতে পারবেন না, আপনি রাস্তার ওই পাশে গিয়ে গাছের নিচে বসে থাকেন, আপনার এখানে থাকতে হবে না। ওরা আমাকে এখানেও থাকতে দেয়নি। তারপর আমি কষ্ট করে ছিলাম, আমার বাবা যেহেতু অসুস্থ ছিল। তো সেখানে যাওয়ার পর আমি বসি, বসে থাকি, আমার মার সাথে আমার ফোনে কথা হয়। তো আমার মা সব কিছুই আমাকে বলে। তো আমি বললাম একটু কষ্ট করো, কষ্ট করে দেখো কী হয়। তো দেয় না ওরা প্রায়, আমার মা প্রায় রাত 11টা থেকে 3টা পর্যন্ত ওদের সাথে খুব রিকোয়েস্ট করে, বারবার বলে যে আমাকে একটা মশারি, একটা চাদর, একটা বালিশ দেন, আর অক্সিজেনের ব্যবস্থাটা করে দেন, ওনার শ্বাসকষ্ট হয় একটু পরপর। ওরা দেয় না, ওরা খুবই খারাপ ব্যবহার করে। হয়তোবা সেই রাগের থেকে আমার মা বারবার যায়, এই জন্য হয়তোবা রাগের থেকে ওরা এই কাজটা করে। রাগের থেকে সেখানে ওরা একটা অক্সিজেন দেয়, কিন্তু অক্সিজেনটা কোনো কাজ করছিল না। সেখানে সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার কারণে যখন দ্বিতীয়বার অক্সিজেনটা দেয়, সেটা কোনো কাজ করছিল না। সেটা আমি পরে বুঝতে পারি, আমার মা আগেই বুঝতে পারে, যেহেতু আমার মা সাথে ছিল। কিন্তু
মা যখন দ্বিতীয়বার গিয়ে বলে যে অক্সিজেনটা হয়তো বা কাজ করছে না, আপনারা একটু দেখে ঠিক করে দিয়ে যান, ওরা করে না। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেই হাসপাতালে, কুর্মিটোলা হাসপাতালে কোনো ডাক্তার ছিল না, একটা ডাক্তারও ছিল না, শুধুমাত্র নার্স ছিল। আর নার্সরা ওদের ওয়েটিং রুমে গিয়ে ওদের বসে থাকে, ওরা একেবারেই আসে না, একেবারেই এসে যে একটু পরপর চেক আপ করা সেটা করে না। অর্থাৎ যদি আপনার রোগীর সাথে কোনো মানুষ না থাকে, কোনো কেয়ারটেকার না থাকে, সেক্ষেত্রে রুগী যদি শ্বাসকষ্ট হয়, সে যদি কিছু বলতে না পারে, সে সেখানেই মরে যাবে, তার চিকিৎসা করার কোনো উপায় নেই, কারণ নার্সরা তো আসেই না, তার সাথে যদি কোনো লোক না থাকে সে সেখানেই মারা যাবে, তাই হয়। তো আমার মা সেখানেই ছিল, রাতে ছিল, ভোরের দিকে আমি লুকিয়ে লুকিয়ে উপরে যাই, কারণ আমার খুব খারাপ লাগছিল। আমি এতক্ষণ সারাটা রাত আমি বাইরেই ছিলাম, রাস্তায় ছিলাম, যেভাবেই হোক আমি রাত কাটাই। ভোরের দিকে আমার খুব খারাপ লাগছিল, আমি আমার বাবাকে দেখবো, সেজন্য উপরে যাই। উপরে যাওয়ার পর আমি দেখি যে এরকম অবস্থা, মা আমাকে আবার বলল। তো বলার পর সেখানে কোনো পানি গরম করারও উপায় নেই, যে আমি আমাকে বাবাকে যে গরম পানি খাওয়াবো তারও কোনো উপায় নেই। তো এই ঘটনা ঘটার পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমার বাবার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। মা হঠাৎ আমাকে বলছে যে বাবা তুমি দেখে যাও, তোমার বাবার খুব খারাপ লাগছে। আমি আরেকটা কথা বলে রাখি, আবার সেই হাসপাতালটার নাম কুর্মিটোলা হাসপাতাল, যেখানে একমাত্র ঢাকার মধ্যে, ইভেন নারায়ণগঞ্জেও নেই, সেইখানে কুর্মিটোলার, মানে যেখানে করোনা চিকিৎসা হবে, করোনার একমাত্র হাসপাতাল যেখানে ভালো চিকিৎসা হয় সেটা হলো কুর্মিটোলা, সেটা আমরা সবাই জানি। কিন্তু আসল ঘটনাটা আমি আপনাদেরকে সেটা বলছি যে সেখানে হয়। তো যাওয়ার পর দেখলাম যে আমার বাবার হঠাৎ অনেকক্ষণ পরে যে হঠাৎ খুব শ্বাসকষ্ট হচ্ছে, মানে ওনার খুব খারাপ লাগছে। তো আমি, আমার মনে হচ্ছে যে তাকে আইসিইউতে বা ভেন্টিলেশন ব্যবস্থায় নিয়ে যাওয়া প্রয়োজন। আমি হঠাৎ দৌড়ে যাই, দৌড়ে যাওয়ার, যখন আমি নার্সদের ওয়েটিং রুমের সামনে যেতে নিচ্ছি, সেখানে আনসাররা আমাকে থামিয়ে দেয় এবং তারা অনেক দূরে আমাকে দাঁড়া করায়, দাঁড়া করিয়ে বলে যে আপনি কেন এখানে যাচ্ছেন কেন। আমি বললাম যে আমার বাবার অবস্থা খুব খারাপ, আপনারা প্লিজ কোনো নার্স বা কোনো কিছু ডাকেন। তারা বলছে যে হ্যাঁ ডাকছি, আপনি যান। তো যাওয়ার পর দেখছি যে আমার বাবার অবস্থা আরও পরিণতর দিক থেকে যাচ্ছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রায় আধা ঘন্টা আমার বাবা খুব শ্বাসকষ্টতে ভোগে, খুব খারাপ অবস্থা হয়ে যায় ওনার, তখনও তারা আসে না। না আসার কারণে আমি ওনাদেরকে যাই, আবার যে খুব রাগারাগি করি, খুব সুন্দর করেও বলি, খারাপভাবেও বলি, অনেক রিকোয়েস্ট করি যে প্লিজ আমার বাবার অবস্থা খুব খারাপ, আপনারা একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন আমার বাবাকে বাঁচানোর জন্য। কিন্তু তারা বাঁচানোর চেষ্টা করে না, যার কারণে, বাঁচানোর চেষ্টা করে না। আমার বাবা যখন প্রায় এই শ্বাসকষ্টতে ভুগতে থাকে, তখনও অক্সিজেন লাগানো ছিল, কিন্তু সে অক্সিজেনের মাধ্যমে কোনো শ্বাস নিতে পারছিল না, খুব খারাপ অবস্থা ওনার। তো সেই ক্ষেত্রে ওনাদের আমি পায়ে পর্যন্ত ধরতে যাই, আমি বললাম যে আমি আপনাদের আয়সা পায়ে ধরি, আপনারা প্রয়োজনে আমার বাবাকে বাঁচান, প্লিজ আমি আপনাদের পায়ে ধরি, আপনাদের কি প্রয়োজন আমি আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব, কিন্তু আমার বাবাকে বাঁচান। কিন্তু তারা কিচ্ছু করে না, তারা সামনেও আসে না, বলে যে আপনার বাবাকে আপনারা একটু উপর করান, উপর করালে হয়তো বা শ্বাস নিতে সুবিধা হবে। তো আমরা তাই করি, একটু পর পর তাই করছি, কিন্তু আমার বাবার অবস্থা আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে পরিণতির দিকে যাচ্ছে, উনি মারা যাওয়ার দিকে যাচ্ছে, কিন্তু তারা একবারের জন্য আসে না। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় যখন উনি প্রায় মারাই যায় বলতে গেলে, সেই টাইমে ওনারা একজন আসে, একজন নার্স আসে, এসে বাবার হাতের মধ্যে একটা ইঞ্জেকশনের মতো দিল, দেওয়ার পর সেখানে হয়তো বা স্যালাইন বা কোনো কিছু দিল, আমি সেটা বুঝতে পারিনি, বুঝছি আমি জানি না সেটা কী বলে। তো সেটা দেওয়ার পর আমার বাবা, ততক্ষণ আর কী হবে, আমার তো এর আগেই আমার বাবা মারা গেছে। হয়তোবা আমার ক্যামেরাটা হয়তোবা কাঁপছে, কারণ আমার হাত কাঁপছে কথাগুলো বলতে গিয়ে, তার জন্য আমি দুঃখিত, হয়তোবা ভিডিওটা খুব ভালো আসছে না। তো সেখানে আমি ওদেরকে বলি, ওরা তো আসেই না, আমার দুঃখিত, আমার নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমার একটু সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে বলি যে এখন আর স্যালাইন দিয়ে বা এরকম করে কী হবে, আমার বাবা তো মারাই গেছে। তো ওরা কিছু বলে না, ওরা বলে, তা আমি বললাম আমি জানি আমার বাবা মারা গেছে। তারপর আমি ওদেরকে বলি যে আচ্ছা আমার বাবার কী অবস্থা, আপনারা যে দেখছেন কী অবস্থা, পালস ওরা চেক করছে,
তো ওরা বলতেছে যে আপনি তো রোগীকে দেখেই বুঝতে পারছেন যে রোগী কেমন আছে, কি অবস্থা, তো কেন আমাদেরকে জিজ্ঞেস করতেছেন। তো আমি বললাম যে আমি যে আপনাদেরকে প্রথমে বললাম আইসিইউতে নিয়ে যান বা ভেন্টিলেশন ব্যবস্থায় নিয়ে যান, আমার বাবার অবস্থা খুব খারাপ, আপনারা কেন নিলেন না। ওরা বলতেছে যে নাই, আমাদের আইসিইউ খালি নেই, আইসিইউ থেকে তো কোনো রোগী আমি বের করে আমি আপনার বাবাকে ঢুকাতে পারবো না। আমার প্রশ্নটা এখানে যে যেহেতু ওইটা একমাত্র করোনা চিকিৎসার হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, সেক্ষেত্রে কেন কেন এখানে আইসিইউ এত কম, কেন একটা রোগী মারা যাচ্ছে এই অবস্থায় কেন ওই রোগীটাকে কেউ সাহায্য করছে না। যেহেতু আমাদের দেশে একমাত্র হাসপাতাল করোনার জন্য কুর্মিটোলা, সেখানে কেন আইসিইউ এত কম হবে, সেখানে কেন ডাক্তার নেই? তাহলে যেহেতু সেখানে ডাক্তাররা থাকবেই না, তাহলে কেন সেটা করোনা চিকিৎসার জন্য সেটা বরাদ্দ করা হলো? কেন সেখানে, আমি এর আগেও আমি ওইখানে আরও অনেককে জিজ্ঞেস করেছি যে ভাই এখানে কি কালকে বা এর আগে কি ডাক্তার এসেছিল, সবাই বলল না এখানে কোনো ডাক্তার নেই। এর মতো অনেক মানুষ, শুধু আমার বাবা যে তা না, অনেক মানুষ মারা গিয়েছে এর আগে, আমার বাবা মারা গিয়েছে এবং এর আগে অনেক মানুষ এরকম বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আমি সবার কাছে এটাই জিজ্ঞেস করব, এটাই আমার প্রশ্ন যে কেন এই অবস্থা বাংলাদেশের, কেন একটা মানুষের জীবনের প্রয়োজন সেই ক্ষেত্রে তো একটা মানুষ হাসপাতালে যায়, সে যখন মারা যাচ্ছে তার যখন এতটা খারাপ অবস্থা, নার্সদের কি দায়িত্ব ছিল না সেখানে ওনাকে কোনো একটা ভালো ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া বা তাদের চিকিৎসার জন্য, আমার বাবার চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা নেওয়া? হ্যাঁ, হতেই পারে আমার বাবা যেহেতু মারা যাওয়ার কথা ছিল হয়তো বা বিধাতা ওনাকে লিখে দিয়েছে উনি মারা যাবে, হ্যাঁ ভাবলাম তারা মারা গেছে। এমন যদি হতো যে সেখানে ডাক্তার তো ছিলই না ভাই, ডাক্তার তো ছিলই না, এমন যদি হতো সেখানে চেষ্টা করা হয়েছে আমার বাবাকে বাঁচানোর জন্য, তাহলেও আমি বলতে পারতাম, সেখানে তারা চেষ্টাও করেনি, তাহলে কেন এই হাসপাতালটা কেন বরাদ্দ করা হলো? আজ আমার বাবা মারা গিয়েছে, কালকে অন্য কারো বাবা মারা যাবে। আজ আমি যেমন বাবাকে হারিয়েছি, সে বাবা অন্য কেউ তার বাবাকে হারাবে, তার মাকে হারাবে, তার স্বামীকে হারাবে, তার স্ত্রীকে হারাবে, তার ভাইকে হারাবে, তার বোনকে হারাবে। এভাবেই কি আমাদের দেশে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে? করোনা তার কাজ করে যাচ্ছে, তার কাজ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সে করছে, আমাদের ডাক্তারদের তাহলে কি কাজ? তাহলে আমাদের বাংলাদেশে ডাক্তার দিয়ে আমাদের কি প্রয়োজন যদি একটা মানুষকে তারা নাই বাঁচাতে পারে? এরকম মহামারীর সময় যদি তারা বাড়িতে গিয়ে থাকে তাহলে কি প্রয়োজন ডাক্তারের? মানুষ যদি নিজেরা নিজেদের চিকিৎসা করে ডাক্তার দিয়ে কি হবে, কেন প্রয়োজন এই ডাক্তারের? এই কি আমাদের দেশের অবস্থা? এটাই কি কাম্য ছিল আমাদের? একটা দেশের নাগরিক হয়ে কি আমরা আমাদের মৌলিক চাহিদাটা মানে চাইতে পারবো না? চিকিৎসা খাতের যদি এই ব্যবস্থা হয়ে থাকে তাহলে লাভ কি? কেন কেন এই সরকার? আমি সরকারকে দোষ দিচ্ছি না, সরকার, হ্যাঁ সরকার অনেক চেষ্টা করছে মানুষকে বাঁচানোর জন্য, তাহলে ডাক্তার দিয়ে কী প্রয়োজন, এই হাসপাতাল দিয়ে কী প্রয়োজন? হাসপাতালের দায়িত্বে যারা আছে তারা কী করছে? তারা তো ঠিকই পিপিই পরে তারা সুস্থভাবে আছে, তারা কোনো রোগীর কাছে যাচ্ছে না, তাহলে রোগীগুলো যে মারা যাচ্ছে লাভ কী? আমরা খবরে দেখি, টিভিতে দেখি, হ্যাঁ অনেক সুব্যবস্থা, খুব ভালো আছে সেখানে রোগীরা, সুস্থ হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে সেইটা হচ্ছে, কোথায় হচ্ছে আমি তো দেখলাম না। শুধু আমি না, এরকম অনেক মানুষকে জিজ্ঞেস করেন যারা সেখানে আছে ভুক্তভোগী, সবাইকে দেখতে পাবেন। আমার বাবা হয়তো বা যদি বাসায় থাকতো, আমি এই আশাটা নিয়ে সেখানে গিয়েছিলাম যে হ্যাঁ আমার বাবা সেখানে গেলে সুস্থ হয়ে আসবে, হয়তো বা আমার বাবা যদি বাসায় থাকতো আমার বাবাকে আমরা যেভাবে তাকে মানে টেক কেয়ার করেছি সেইখানে যদি সেইভাবেও করা হতো আমার বাবা বেঁচে যেত। আমার বাবাকে আমি সেখানে পাঠিয়েই মৃত্যুর দিকে ঠেলে দিই, আমি ওই আশাটা নিয়ে গিয়েছিলাম সেখানে সুব্যবস্থা আছে, সেখানে ডাক্তাররা আমার বাবাকে বাঁচিয়ে আনবে, সুস্থ করে দেবে, কিন্তু তা না, আমার বাবাকে তারা মেরে দিয়েছে। আমার বাবার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে কুর্মিটোলা হাসপাতাল, সেখানের ডাক্তারের দায়িত্বে যারা আছে তারা। আমি জানি না, আমি হ্যাঁ জানি আমার বাবা মারা গিয়েছে, আমার বাবাকে আমি ফেরত পাবো না, আর এর বিচার আমি পাবো কি না তাও জানি না, আমার বিচার প্রয়োজন নেই, আমি যেভাবে আছি আমি সেভাবেই থাকবো, কোনো না কোনোভাবে আমার দিন কেটে যাবে, কিন্তু ভবিষ্যতে যারা ভর্তি হবে তারা কি ভালো থাকবে নাকি এভাবে আমার বাবার মতো লাশ হয়ে আসবে? আমার প্রশ্নটা সবার কাছে এটাই,
জানি না আমার এটা কতটুক শেয়ার হবে বা কতটুক কি হবে, আমি ভাইরাল হওয়ার জন্য বলছি না ভাই, আমি ভাইরাল হওয়ার জন্য বলছি না, আমি আমার বাবার মৃত্যু নিয়ে মজা করছি না, আমি শুধু এটাই চাই। আমার বাবা যখন মারা যায় তারও দু এক ঘন্টা আগেও যখন আমি ওনার কাছে ছিলাম, উনি বলছিল যে এই হাসপাতালের ব্যবস্থাটা কীরকম, একটা মানুষ ভালোই থাকতে পারছে না, বরং এখানে এসে অসুস্থ হয়ে যাচ্ছে। আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত এটাই বলছিল যে এখানে মানুষগুলো কতটা কষ্টে আছে, কতটা খারাপ আছে। উনি মারা যাওয়ার আগে যেহেতু অন্যের জন্য চিন্তা করেছিল, সেই ক্ষেত্রে আমি বলছি যে ভবিষ্যতে যারা যাবে, যেই মানুষগুলো যাবে, তারা কি, তাদের কী হবে, লাভ কি, তার সরকার থেকে বলে দিক বা যারা ব্যবস্থাপনা আছে তারা বলে দিক যে না এই হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা হবে না, কিচ্ছু হবে না, আপনারা তাকে পাঠিয়ে দিন, এগুলো বলে দিক, আমরা আমাদের রোগীদেরকে নিয়ে আসি। আমি একটা গোপন সূত্রে, আমি নামটা বলবো না বা আমি কোনো কিছু বলবো না, আমি একটা সূত্রে জানতে পেরেছি ওইখানের একজন ডাক্তার, আমার দূর সম্পর্কের একটা আঙ্কেলের পরিচিত, ওনার মাধ্যমে আমি জানতে পারি, উনি নিজেই বলে যে ওই হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, কোনো চিকিৎসা হয় না ওই হাসপাতালে। তাহলে কেন ওইটা করোনার জন্য ওইটা বরাদ্দ করা হলো? হ্যাঁ, তাহলে যদি এরকম কোনো কিছু নাই হতো, আমরা তো নিজেদেরকে বলতে পারতাম যে হ্যাঁ করোনা হওয়া মাত্র নাম করোনা হয়েছে, সেখানে তারা মারা যাবে, সেখানে তারা মারা যাবে, কোনো চিকিৎসা নেই বাংলাদেশে, তাহলে কেন চিকিৎসার ব্যবস্থা আছে বলে বলে কেন আমাদের মিডিয়া এই আমাদের ভুল ধারণাটা দিচ্ছে? করোনার কোনো চিকিৎসা নেই ভাই, বাংলাদেশে করোনার কোনো চিকিৎসা নেই। আপনি যদি বাড়িতে থেকে আপনার বাবাকে সুস্থ করতে পারেন তাহলেই হবে, আপনার বাবা হোক মা হোক যেই হোক, রোগীকে যদি সুস্থ করতে পারেন তাহলেই সেই ব্যক্তিটা বেঁচে ফিরবে, নয়তো বা তিনি মারা যাবে। বাংলাদেশের চিকিৎসকদের উপর ভরসা করা ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন, আমি আমি ছেড়ে দিয়েছি। বাংলাদেশে আপনি যদি অসুস্থ হন, অন্তত করোনায় আপনি বাঁচবেন না, যদি আপনি প্রাথমিক পর্যায়ে বেঁচে আসেন তাহলে বেঁচে গেছেন, নয়তো বা আপনি বাঁচবেন না, শেষ শেষ। আমি আমার বাবা হারিয়েছি, আমি জানি না এমন আরও কত মানুষ তার বাবা মা ভাই বোন হারাবে, জানি না। সবাইকে এতটুকুই বলবো, যদি পারেন, যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, যদি জীবনকে বাজি রেখে আপনারা ডিউটিতে যান, যদি আপনারা চিন্তা করেন যে আমি যেহেতু ডিউটিতে আছি সেক্ষেত্রে আমি মানুষটার উপকার করব, তাহলে করেন ভাই, টাকার জন্য যায়েন না ভাই, টাকার জন্য যায়েন না ভাই। যাদের বাবা মা হারায়, যাদের ভাই বোন হারায়, তাদের মনের একটা কষ্ট আছে ভাই, সেই কষ্টটাতে বেঁচে থাকতে পারবেন না ভাই, সেই কষ্টটাতে জ্বলবেন, পুড়বেন, অনেক কষ্ট পাবেন ভাই। একটা মানুষকে কষ্ট দেওয়া চারটিখানে কথা না ভাই। আমি তো জানি আমার বাবা কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে ভাই, মনে অনেক কষ্ট আছে ভাই, কিচ্ছু বলতে পারিনি, অনেক ওদেরকে পায়ে পর্যন্ত ধরাটা বাকি ছিল, কেউ শুনেনি ভাই কথাটা, কেউ শুনেনি ভাই। যদি পারেন মানুষের উপকারে আসেন, না পারলে ভাই যায়েন না, নিজের নিজের মতন থাকেন, বলে দেন যে না সেখানে কোনো চিকিৎসা হবে না, আমরা চিকিৎসা করব না, আপনারা যদি পারেন আপনাদের মতো চিকিৎসা করেন, নয়তো বা ভাই শেষ, উনি শেষ, এটা বলে দেন ভাই। তারপরে মানুষকে এভাবে কষ্ট দিয়েন না, মানুষকে আশা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েন না। আমার বাবা যদি, আমার বাবার জ্বর ছিল প্রায় 13-14 দিন, যদি আমার বাবা বাসায় থাকতো আজকে আমার বাবা হয়তো বা অসুস্থ থাকতো, কিন্তু আমার কাছে জীবিত থাকতো। আমার বাবা আমাকে ছেলে বলে ডাক দিত, আমার বাবার হাতটা আমার মাথার উপরে থাকতো। মানুষের উপকার করেন, না পারলে এই অপকারটা করেন না ভাই। ভালো থাকবেন সবাই। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।